হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে ইউটিউবের নতুন একটা আপডেট চলে আসছে। সেই আপডেটটা আপনাদের সাথে ক্লিয়ার করে দিব। এটা খুবই গুড নিউজ আসছে। ইউটিউবের যে কোলাবরেশন সিস্টেমটা রয়েছে, অর্থাৎ অন্য একটা চ্যানেলের সাথে আপনি কোলাবরেশন করলেন, অর্থাৎ দুইজনে দুইটা ভিডিও তৈরি করলেন, আপনার ভিডিওটা তার চ্যানেলে ছাড়লেন, তার ভিডিওটা আপনার চ্যানেলে ছাড়লেন, সেক্ষেত্রে বলে দিলেন যে এই রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সেক্ষেত্রে দুইটা চ্যানেলের ভিতরে সেম ক্যাটাগরির চ্যানেল যদি হয়ে থাকে, তাহলে তার চ্যানেল থেকে আপনার চ্যানেলে কিছু সাবস্ক্রাইবার ভিউয়ার আসলো এবং আপনার চ্যানেল থেকে তার চ্যানেলে কিছু সাবস্ক্রাইবার ভিউয়ার গেল। সেক্ষেত্রে কারোরই লস না, দুইজনের লাভ রয়েছে। এই সিস্টেমটা ছিল, কিন্তু সেক্ষেত্রে আপনারা যখন এই কোলাবরেশন করতেন তখন আপনারা বলে দিতেন যে ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে আমাদের চ্যানেলের লিঙ্কটা রয়েছে, সেখান থেকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কিন্তু এখন আর এই জিনিসটা করা লাগবে না। এখন যদি আপনি এই কোলাবরেশনটা করেন এবং সেখানে যদি আপনি টাইটেলে সেই ভিডিও টাইটেলে @ আপনার চ্যানেলের নামটা মেনশন করে দেন, সেক্ষেত্রে কী হবে, আপনার ওই ভিডিওটার নিচে ওইখানে আপনার চ্যানেলটা তো শো করবে, আপনার চ্যানেলের নিচে তার চ্যানেলটা ওইখানে শো করবে, তার চ্যানেলের নাম, কত সাবস্ক্রাইবার রয়েছে ওইখানে, সাবস্ক্রাইব বাটন সহ ওইখানে কিন্তু শো করবে। সেক্ষেত্রে কিন্তু যে কেউ আপনার ওই ভিডিওটা দেখাকালীন ওখান থেকে নিচে এসে ওখান থেকে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারবে। এটা হলো ইউটিউবের নতুন একটা আপডেট নিয়ে আসছে। যখন আমরা অন্য কোনো একটা চ্যানেল আমাদের চ্যানেলে প্রমোট করে দিই, সেক্ষেত্রেও কিন্তু আমরা ডিসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে তার চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিই এবং আমরা বলি সেখান থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। কিন্তু এখন থেকে এই সিস্টেমটা চেঞ্জ করে ফেলবে ইউটিউব। আপনি চাইলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিতে পারবেন, কিন্তু এটা দেওয়া লাগবে না। আপনি যদি টাইটেলে, এখনও এই সিস্টেমটা রয়েছে, টাইটেলে আপনি @ দিলে সেই চ্যানেলের নামটা লিখে দিলে ওইখানে অটোমেটিকলি মেনশন হয়ে যাবে, ওইখানে ক্লিক করলে সেই চ্যানেলে চলে যাবে। কিন্তু এই আপডেটটা আরও বেশি আপডেট করতেছে ইউটিউব। আপনি @ দিয়ে সেই চ্যানেলের নামটা যদি আপনি টাইটেলে দিয়ে দেন, চ্যানেলটা তো ওখানে মেনশন হয়ে যাবে, সাথে সাথে ওই ভিডিওর নিচে ওইখানে অটোমেটিকলি তার চ্যানেলটা ওইখানে শো করবে, সেখান থেকে সবাই সাবস্ক্রাইব করতে পারবে। সো জিনিসটা কেমন হবে আমি এখানে একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। আমি আইডিয়া করে এখানে একটা স্ক্রিনশট তৈরি করেছি, এরকম একটা জিনিস হবে। তো এর ফলে কী হবে, যখন আপনি কোনো চ্যানেলের সাথে কোলাবরেট করবেন তখন ওই ভিডিওগুলো যখন অন্য কোনো ভিউয়ার দেখবে বা তার চ্যানেলের ভিউয়ারগুলো দেখবে, তখন সহজেই আপনার কোনো লিঙ্কে ক্লিক না করে ওখান থেকে আপনার চ্যানেলটা ডিরেক্টলি সাবস্ক্রাইব করতে পারবে, সেক্ষেত্রে সাবস্ক্রাইবার কিন্তু বেড়ে যাবে। ইউটিউব কিন্তু কোলাবরেশনের পরে গুরুত্ব দিয়েছে, যার জন্য কিন্তু এই কোলাবরেটের এই সিস্টেমটা কিন্তু তারা নিয়ে আসছে। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে এই বিষয়টা একদমই ক্লিয়ার করে দেওয়ার উদ্দেশ্য ছিল। যারা বিশেষ করে কোলাবরেশন করেন বা কোলাব করেন তাদের জন্য এটা খুবই গুড নিউজ হবে। আশা করছি এই ভিডিও দেখে আপনারা অল্প হলেও উপকৃত হয়েছেন। যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো, শেয়ার করে অবশ্যই আপনার ফ্রেন্ডদের দেখার সুযোগ করে দেবেন, কারণ এই নিউজটা অনেকেই হয়তো জানে না। আপনার একটা শেয়ারে হয়তো তার একটি উপকার হবে। পরবর্তীতে এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।